মঙ্গলবার আবারও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ। এদিন তিনি পুরশুড়া বিধানসভার জঙ্গলপাড়া, পুরশুড়া মোড় সামন্ত রোড বিডিও অফিস সংলগ্ন এলাকা, দিগড়ুইঘাট এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি ওই সমস্ত এলাকার বন্যা দুর্গতদের হাতে ত্রিপল পৌঁছে দেন। তিনি জানান, সরকারি সাহায্য তাদের হাতে আসে না, তার সত্ত্বেও নিজেদের ক্ষমতার মধ্যে থেকে তিনি যতটা পারছেন দুর্গত মানুষদের পাশে থাকার চেষ্টা করছেন। বিশেষ করে যারা বন্যা দুর্গত তাদেরকে যে বিধায়ক হিসাবে সাধারণ মানুষ হিসাবে পাশে দাঁড়ানোর জন্য আপনার চেষ্টা করছি। আমাদের যেমন সীমিত ক্ষমতা, আমরা তো সরকারি মাল আমরা পাই না, যেটা পাই সেটা আগের বছর পেয়েছিলাম কিছু, সেটা তো দেওয়া হয়ে গেছে। এখন নিজেদের সীমিত প্রয়াসের মধ্যে এখানে যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন আজকে গিয়েছিলাম পুরশুড়ার মোড় থেকে যে রাস্তাটা বাঁধের দিকে সোজা খুশিগঞ্জ চলে যাচ্ছে, ওই রাস্তা বরাবর বাঁধের গায়ে গায়ে যারা জঙ্গলপাড়া থেকে শুরু করে ওই এলাকা বিডিও অফিস সংলগ্ন বেশ কিছু এলাকা, এই সামন্ত রোড সংলগ্ন এখন দিগড়ুইঘাট আছে, তো এই সমস্ত এলাকাগুলোতে যাবো দেবো। এবং কাল এবং পরশু মিলে এদিকে অরুন্দা বালিপুর, এদিকে এই আপনার কেলেপাড়া ফুলবাদপুর এই সাইডে ওখানেও যাবো, ওখানেও গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছি। টিউবওয়েল দেওয়া হোক, মাঠ মেরামত হোক, বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, বা কোনো শুকনো খাবারের ব্যবস্থা করা হোক, সব ধরনের হোক। আজকে 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 বন্যা আজকে বন্যা পরিস্থিতি নিয়ে পুরশুড়ার বিডিও অফিসে দেখা গেল যে জেলা শাসক, মহকুমা শাসক থেকে শুরু করে এসপি সকলেই উপস্থিত, তারকেশ্বরের বিধায়ক আছে পুরশুড়াতে, কিন্তু পুরশুড়ার বিধায়ক নেই, কি বলবেন? এখন এই সরকারটা হচ্ছে স্বেচ্ছাচারী সরকার, এরা কোনো সিস্টেম মানে না, গণতন্ত্র মানে না। পুরশুড়াতে এসে কাজ হবে বিধায়ক জানবে না, পঞ্চায়েতে কাজ হবে পঞ্চায়েতের সদস্য জানবে না, এদের কালচারটাই এটা, পুরো কালচারটাই এটা, সরকারি সিস্টেম পুরো এদের কাছে বিক্রি আছে, তাই আজকে এটা সরকার আছে। যারা ত্রিপলের একটা কাঠামো ছাউনি করে ওখানে আছে তাদের কাছেও একটা ত্রিপল পৌঁছায় না, ওরা তো পিডিও অফিসের পাশেই, সরকারি যে পিডিও অফিস আছে তার পাশেই, তাদের দিকে নজর পড়ে না। এরা নাকি বিধান এখানে ব্লকে কাজ করবে, বিধানসভায় কাজ করবে, আজকে আমরা সেখানে গিয়ে ত্রিপল দিয়ে আসি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন।